দল ঘোষণার আগে যে ক্যাম্প করা হয়েছিল সেখানে ওপেনার হিসেবে খেলতে দেখা গিয়েছিল মেহেদি হাসান মিরাজ এবং রহমানকে শুধু তাই নয় টিম ডিরেক্টর নম্বরে ব্যাটিং করানো প্রস্তুতি ম্যাচেও দেখা গিয়েছিল ঠিক তেমনটাই মিরাজ ও সাবির যখন ওপেনিংয়ে ব্যস্ত লিটন তখন ব্যাটিং করেছেন চার নম্বরে অর্থাৎ বাংলাদেশের ব্যাটিং লাইনে নিশ্চিতভাবে আগামী ম্যাচে ওপেনিং করতে চলেছেন মেহেদি হাসান মিরাজ এবং সাবির রহমান তিন নম্বর পজিশনটা দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্য বরাদ্দ আর চার নম্বর তো লিটন দাসেরই তাকে তো প্রস্তুত করাও হচ্ছে সেভাবে এখন প্রশ্ন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে পাঁচ নম্বরে ব্যাটিং করবেন কে এই জায়গাটা ঘিরেই আসতে পারে যত প্রশ্ন যেহেতু আফিফ হোসেনের দলে থাকা নিশ্চিত তাই প্রশ্ন উঠতে পারে তিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন নাকি ছ নম্বরে হয়তোবা উপরে উঠতে পারেন তিনি সেক্ষেত্রে ছয় নম্বরে ব্যাটিং করবেন কে লিটনকে না দিয়ে সোহানকে হয় তবে একাদশে পাশাপাশি নম্বরে ব্যাটিং করতে পারেন তিনি তখন সাত নম্বরে ব্যাটিং করবেন মোসাদ্দেক সৈকত বাউন্সে পিসে বাকি চারজন হতে পারেন সাইফউদ্দিন মোসাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং হাসান মোহাম্মদ কিংবা এবাদত আপাতত সম্ভাবনা এমন একাদশেরই তবে যেভাবে চমক দিয়ে শান্তকে স্করে ঢুকিয়েছে ম্যানেজমেন্ট তাতে যদি সেভাবে তাকে একাদশে ঢুকিয়ে দেওয়া হয় তবে আর অবাক্ষর কিছু থাকবে না আগামীকাল আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশ সেপ্টেম্বর এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশ সেপ্টেম্বর বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে টাইগার ক্রিকেটাররা চেয়েছিল দেশের বাইরে অনুশীলন করতে সেই সুযোগের অংশ হিসেবে দুটি টি টোয়েন্টি ম্যাচও আয়োজিত হচ্ছে এই সিরিজে সাকিবকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ টাইগার অধিনায়ক এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে গ্রুপ পর্বে খেলা শেষ হবে পঁচিশ তারিখে যদি পরের রাউন্ডে যেতে পারে সাকিবের তল তাহলে অন্তত সাতাশ তারিখে ম্যাচ থাকবে তাদের আর তাই তো তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার সম্ভাবনা অনেকটাই কম চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের সতেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড নুরুল হাসান সোহান সাবির রহমান মেহেদী হাসান মিরাজ আফে হোসেন মোসাদেক হোসেন সৈকত লিটন দাস তাজকিন আহমেদ এবাদত হোসেন হাসান মাহমুদ ইয়াসিরুলির রাব্বি মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন নাজমুল হোসেন শান্ত নাসুম আহমেদ শরফুল ইসলাম সৌম্য সরকার ও রিশাদ হোসেন